নমস্কার বন্ধুরা, এসেন্সিয়াল হেলথ টিপসে আপনাদের স্বাগত। বন্ধুরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার প্রয়োজন। অনেক ছেলেমেয়ে আছে যারা এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার জন্য হস্তমৈথুন করে, যার ফলে বিভিন্ন সমস্যার কারণ সৃষ্টি হয়। এর থেকে মুক্তি পেতে লজ্জা না করে প্রয়োজন আমাদের ছেলেমেয়েদের সচেতনতা তৈরি করা। আসুন তাহলে আজকে জেনে নিই হস্তমৈথুনের বিভিন্ন বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও অবশ্যই লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এবার আমরা জানব হস্তমৈথুনের কুফল ও তার প্রতিরোধের উপায় সম্পর্কে। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। শুধু তাই না, অভ্যাসটি একসময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তোলে। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়, মানসিক সমস্যা ও শারীরিক সমস্যা। হস্তমৈথুনের ফলে যে ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে একটি হলো নপুংসতা বা ইম্পোটেন্স, অর্থাৎ ব্যক্তি যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। পুরুষ বেশি হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয়ে যায়। দুই নম্বর হলো অকাল বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে, ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। তিন নম্বর হলো টেম্পোরারি অলিগোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া, এটি হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় 20 মিলিয়নের কম বা 2 কোটি, যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা যায়। একজন পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করেন তখন তার থেকে বীর্য বের হয়, সেই বীর্যে শুক্রাণুর সংখ্যা থাকে 42 কোটির মতো। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। এছাড়া নার্ভাস সিস্টেম, হার্ট ডিজিজ, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম এবং আরও অন্যান্য সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে তোলে। পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগের জাদুঘর হয়ে যায়। এছাড়া চোখের ক্ষতি হয়, স্মরণশক্তি কমে যায়, মাথা ব্যথা হয়। আরও একটি সমস্যা হলো লিকেজ অফ সিমেন, অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়। শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা, যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিকমতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া, শরীরের অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়ার সমস্যা সৃষ্টি হয়। দ্রুত বীর্যস্থলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুন। হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন। এবার জানব হস্তমৈথুন ছাড়ার কিছু টিপস, কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময়ে যদি এমন ইচ্ছে হয় তাহলে সাথে সাথে কোনো শারীরিক পরিশ্রমের কাজে লেগে যান, যেমন বুকডন বা ব্যায়াম করুন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মতো আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন।
স্নানের সময়ে ইচ্ছা জাগলে ঠান্ডা জল দিয়ে স্নান করে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসুন। মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না, নিজের মা বা বোন মনে করবেন। যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখুন, ধৈর্য ধরতে হবে, একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন এমনটা কিন্তু নয়। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা সম্ভব। মাঝে মাঝে ভুল হয়ে যাবে, তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না, চেষ্টা করে যান। যে কোনো উপায়ে পর্ন মুভি আর সেক্সুয়াল বই এড়িয়ে চলুন। কম্পিউটারে পর্ন দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে আসুন, যাতে অন্যান্যরাও দেখতে পায় আপনি কি করছেন। এতে পর্ন সাইটে ঢোকার ইচ্ছে একদমই কমে যাবে। পর্ন মুভি ও চটির কালেকশন থাকলে সেগুলি এক্ষুনি নষ্ট করে ফেলুন, পুড়িয়ে বা ছিঁড়ে ফেলুন, মেমোরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। কোনো সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। হস্তমৈথুন একেবারে ছেড়ে দিতে হবে না, নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন, ঘন ঘন নয়। যারা এসব বিষয় নিয়ে বেশি আলোচনা করেন তাদের এড়িয়ে চলুন। হস্তমৈথুন চরমভাবে অ্যাডিক্টেড হলে কখনোই একা একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন, জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন, ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করুন, ধ্যান বা মেডিটেশন করুন, যোগব্যায়াম করুন, ফোন সেক্স একদমই এড়িয়ে চলুন, বিকালের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না, গার্লফ্রেন্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে বা নির্জনে বসে প্রেমালাপ করবেন না, রাতে আলো জ্বালিয়ে জানলা খুলে শোবার চেষ্টা করুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক